আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নতুন ব্যবসা কারখানা দেওয়ার পূর্বে কি কি জানা প্রয়োজন। তো সম্মানিত বন্ধুগণ, আমাদের বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান করার পূর্বে আমাদের অধিকাংশ মানুষেরই ওই ব্যবসা সম্পর্কে বেশি একটা জ্ঞান অর্জন বা প্রশিক্ষণ থাকে না। না থাকার কারণে অধিকাংশ ব্যবসায়ী উদ্যোক্তা তারা ব্যবসা করতে গিয়ে 6 মাস 1 বছর পর 2 বছর পর তারা আস্তে বিলীন হয়ে যায়। এটার পিছনে অনেকগুলো কারণ থাকে, এটা হয়তো অনেকে জানেন না। তো আমি আজকে এটা আলোকপাতটাই করব যে আজকে আমাদের যে বিষয়টা দাঁড়িয়েছে, কেন আজকে আমাদের উদ্যোক্তারা আজকে এই হতাশা এবং সর্বহারা হচ্ছে। এখন যে বিষয়টা আমি বলবো, সংক্ষেপে বলবো, ব্যবসা করার পূর্বে 1 নম্বর আপনাকে জানতে হবে এই ব্যবসাটা আয় কত হইলে, আপনার ব্যয় কত হইলে আপনার ব্যবসাটা টিকে থাকবে। আমাদের দেশের একটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনো মানুষ যদি কোনো একটা ব্যবসা করে, ব্যবসা করতে গিয়ে যদি কেউ যদি শুনে যে এই ভদ্রলোক ব্যবসা করে অনেক এগিয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু আমরা কি করি, এরকম একটা ব্যবসা দিতে থাকি, এটা সেটা যেটি হোক, কারখানা হোক, ব্যবসা হোক, কলকারখানা হোক, কিন্তু বিষয়টা কিন্তু হলো ভিন্ন। আমাদের ব্যবসা করার পূর্বে কিন্তু আমাদের 1 নম্বরে জানতে হবে যে এই ব্যবসার মূলধন কত টাকা লাগবে, এই ব্যবসাটা মূলধন কত হইলে, কত টাকা ব্যয় হইলে মানে আপনার কর্মচারী খরচ আসবে, খরচ কত আসবে, এটা আমাদের আমরা জানি না। আমরা জানি কি এত লক্ষ টাকা, এত কোটি টাকা লাভ হয়, কিন্তু লাভ হয় ঠিক, কিন্তু এটা খরচ আছে না, এই খরচটা আপনাকে জানতে হবে। খরচ যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ব্যবসা করে আর শান্তি পাবেন না, আপনাকে ব্যবসা ধ্বংস হবেই হবে আপনার ব্যবসা। কারণ আপনি শুনলেন 2 লাখ 3 লাখ টাকা ব্যবসা, কিন্তু কর্মচারী খরচ, বাড়ি ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, আপনার সকল মেনটেনেন্স আপনার করে আপনার কত থাকছে, এটাকে জানতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ আমি প্রায় 10 থেকে 12টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হয়তো আমার বর্তমানে 4-5টি ব্যবসা আছে চলমান। কিন্তু আমি এই করোনার পূর্বে আমি একটি পেট্রোল পাম্প দেওয়ার জন্য 2018 সালে আমি মরিয়া হয়ে উঠেছি। আমাকে একজন লাভ দেখিয়েছে, একজন সিএনজি ড্রাইভার, সে বললো যে স্যার আপনি একটা পেট্রোল পাম্প করতে পারেন। পেট্রোল পাম্পটা হলো এইরকম, যা তরল গ্যাস যেটা আমাদের বর্তমানে এলপি গ্যাস হিসেবে আমরা চিনি। আমি দেখলাম যে অনেক লাভ, তো এতগুলো গাড়ি, এতগুলো গেলে এত টাকা আসবে, এত লিটার যাবে। আমি একদিন একটু হিসাব কষতে বসলাম যে বিষয়টা আসলে কি, দেখলাম যে হ্যাঁ লাভ আছে সত্য, 24 ঘন্টা সার্ভিস, কিন্তু এখানে খরচ বেশি। তাহলে আমি, আপনি দেখেন লাভ প্রচুর, কিন্তু খরচ হিসাব যখন করতে গেলাম তখন দেখছি যে খাইছে, আমার আমার ইনভেস্টের সাথে, বিনিয়োগের সাথে আমার লাভের লাভ থাকছে না, আমি দ্রুত এটাতে এটাতে আমি ফিরে আসছি। কারণ আমাদের দেশে কিন্তু 1 নম্বর যারা ব্যবসা দেয়, ব্যবসাটাকে প্রশিক্ষণ নেই, আমাদের কিন্তু 101 নম্বর প্রশিক্ষণ জানতে হবে এই ব্যবসাটার ভবিষ্যৎ কি, এটা কত বছর চলবে, এটা কোন ডেট এক্সপায়ার বা কতদিন থাকে। আবার দেখতে হবে এই ব্যবসাতে মানে কর্মচারী কেমন খাটে, এটা আমি কাজ জানি, না থাকলে অন্যদেরকে চালানো যাবে কিনা। তারপর আমার এটা করতে এত টাকা, এত লক্ষ এত টাকা লাগছে, কিন্তু আমার কাছে আছে কত, বাকি পড়ে গেলে কোনো কারণে, ডিউ পড়ে গেলে কোনো একটা সেকশনে আমি এটাকে কভারেজ দিতে পারবো কিনা, এটাও আপনাকে জানা থাকতে হবে। কিন্তু যদি আপনি এই সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার ব্যবসা টিকে রাখতে পারবেন না, এই জীবনে যদি ধাক্কা খেয়ে যান আপনি আর জীবন উঠতে পারবেন না। এই জন্য ব্যবসা করার আগে প্রতি মাসে আয় কত, ব্যয় কত, এটা জানবেন। দ্বিতীয়ত, একটি চালান নিয়ে ব্যবসা করতে যাবেন না, কমপক্ষে 2টি চালান আপনার রিজার্ভ থাকতে হবে। তৃতীয়ত, ব্যবসাটার ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে। তৃতীয়ত, ব্যবসাটার আপনার
এই যে মুদ্রা যে বিষয়টা, ইনভেস্টের সাথে লভ্যাংশ হিসাব করবেন, খরচ কি কত থাকে, এটা না করলে আপনি বিপদে পড়ে যাবেন। আর আপনি সম্পূর্ণ কর্মচারীর উপরে, ম্যানেজারের উপরে ডিফেন্ডার হয়ে আপনি ব্যবসা করবেন না। নতুন নতুন ব্যবসা যেটা আপনি জানবেন সেটা আপনি করবেন, কিন্তু ওই স্টাফ আছে, কর্মচারী আছে, ওরা দেখবে চালাবে, নো হবে না, ধ্বংস, নিশ্চিত থাকতে পারেন আপনি। আবেগ আছে, টাকা আছে, হবে না, আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা ব্যবসা দেওয়ার আগে এক নম্বর ওই ব্যবসার সম্পর্কে আমার প্রশিক্ষণ থাকতে হবে, অনেক জানা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা সফল করবো। আর যারা দিয়ে পেরেছেন তারা কি করবেন, তারা তো বিপদে পড়েই গেছেন, কিন্তু আপনাকে উদ্ধার করতে হইবে ইনশাল্লাহ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য চাবেন, পাঁচত্ব নামাজ পড়বেন, কোনোভাবে ছাড়া যাবে না, আর বেশি বেশি দোয়া করবেন। আর যদি কোরআন শরীফ জানা পড়া জানা থাকে, কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ, এটা পড়লে প্রশান্তি আসবে, শান্তি আসবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।